দেখেন ওয়াটারমার্ক কিন্তু ঘুরতেছে, তা ওনার ভিডিও কিন্তু উনি আপলোড করছে কিন্তু একটা ওয়াটারমার্ক রয়ে গেছে, দেখেন খুবই একটা সমস্যা। ঠিক আছে, এখন দেখাইতেছে আমি, এই জায়গায় কিন্তু আপনাকে তিনটা অপশন দিছে এখন সে, ঠিক আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, তিনটা অপশন দিছে কিন্তু আপনি সিলেক্ট করুন কোনটা, এই যে নো ওয়াটারমার্ক ভিডিও। তো আজকের ভিডিওটা এসে ভাই টিকটকার ভাইদের জন্য, অনেক সময় দেখা যায় আপনি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকা যায়, বা সাপোজ আপনার একটা আইডি নষ্ট হয়ে গেছে, ওই আইডির ভিতরে আপনার অনেক ভিডিও আছে, আপনি ওটা ডাউনলোড করতে যেতেছেন আপনার একটা ওয়াটারমার্ক কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো ওটা আপনি কিভাবে রিমুভ করতে পারেন, বা আপনি বিনা ওয়াটারমার্কে কিভাবে ডাউনলোড করতে পারেন ভিডিওগুলো একদম অরিজিনাল ক্লিক গুলা, তো আজকের ভিডিওটা মূলত এটাই। তার কথা বলছি, যাচ্ছি সরাসরি ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা আমি এদিকে শেয়ার করে দিচ্ছি। আর প্রথমত যাব হচ্ছে আমরা প্লে স্টোর, প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে লিখবো হচ্ছে টিকটক। টিকটক লেখার পর আপনি স্পেস দিয়ে ভিডিও দিবেন এই জায়গায়, ভিডিও, তারপর লিখবেন হচ্ছে স্পেস ডাউনলোড, বা এই জায়গায় অটোমেটিকলি আসা পরে আপনার জাস্ট এই জায়গাতে যে কোনো একটা ক্লিক করে দেবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম এই জায়গাতে হিস্টোরি, ক্লিক করার পর এই জায়গায় দেখেন কিন্তু অনেক কিন্তু অ্যাপ আছে, এই জায়গাতে আপনি জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, এই যে ঠিক আছে, এই যে HD টিকটক ডাউনলোড নো ওয়াটারমার্ক, ঠিক আছে, এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এটা ইনস্টল করে নেবেন, আমি সময় সাপেক্ষে এটাকে ইনস্টল করে রাখছি। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, টিকটকে, যে কোনো একটা ভিডিও আমরা ডাউনলোড করে দেখবো যে আমাদের ভিডিও আসলে কি ডাউনলোড হয় কিনা। ঠিক আছে, আমরা টিকটকে যাইতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে, কারণ আপনার একটা শেয়ারের কারণে কিন্তু আরেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারবে, দেন সেই টিকটকের কিন্তু অনেক উপকৃত হইতে পারবে। তো সাপোজ এই ভিডিওটা আমরা ডাউনলোড করবো, এই ভিডিও, আচ্ছা এটার ভিতরে একটা ওয়াটারমার্ক আছে, দেখেন এমনি কিন্তু একটা টিকটকার, কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড করে হয়তো তার আইডিটা নষ্ট হয়ে গেছিল, সেই ভিডিওটা ডাউনলোড করে আবার আপলোড দিছে। এখন দেখেন এই যে ওয়াটারমার্কটা কিন্তু এই জায়গায় ঘুরতেছে, দেখেন ওই ওয়াটারমার্কটা কই গেল, চেক করে দাঁড়ান, এই যে দেখেন ওয়াটারমার্ক কিন্তু ঘুরতেছে, তা ওনার ভিডিও কিন্তু উনি আপলোড করছে কিন্তু একটা ওয়াটারমার্ক রয়ে গেছে, দেখেন খুবই একটা সমস্যা। ঠিক আছে, এখন দেখাইতেছে আমি, দেখেন একটা ভালো ভিডিও, আচ্ছা সাপোজ তো এই ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই, তো আমরা এটাই ডাউনলোড, এখন শেয়ার অপশনে গেলাম, যাওয়ার পরে জায়গা থেকে জাস্ট আপনি এটা কপি লিঙ্ক করে নিলেন, তো আমরা কপি লিঙ্ক করে নিলাম। নেওয়ার পর এখন আমরা ওই ডাউনলোড, যেই ডাউনলোড করছিলাম যেই সফটওয়্যারটা আছে, ঠিক আছে, ওটার ভিতরে এখন জায়গা দেওয়া, এই যে টিকটক ডাউনলোড, তো আমরা জায়গা যাইতেছি, একটু লোড নিবে, জাস্ট একটু লোড করতে হবে, যেহেতু একটা ফ্রি সফটওয়্যার আপনি এটা দেবেন উপকৃত হয়ে যাবেন, সেখানে একটু অপেক্ষা করবে, হয়তো আপনার ফোন যদি ভালো সেক্ষেত্রে একটু লোডতে কাজ করবে। আবার অ্যাডায় বসে যেটা একটা দেন, তো যারা দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে সে, ঠিক আছে, আপনার কিচ্ছু করা থাকে না, জাস্ট আপনি এটা সফটওয়্যারের ভিতরে ঢুকবেন, দেখেন এই জায়গায় কিন্তু আপনাকে তিনটা অপশন দিছে এখন সে, ঠিক আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, তিনটা অপশন দিছে কিন্তু আপনি সিলেক্ট করুন কোনটা, এই যে নো ওয়াটারমার্ক ভিডিও, মানে উপরে যেটা আছে সেটাতে ক্লিক করবে, আমরা এটা ক্লিক করতেছি, একটু ওয়েট করবেন, এই জায়গায় ডাউনলোড শুরু হয়ে যাবে, কিন্তু ফ্রি সফটওয়্যার সেক্ষেত্রে একটু এই ঝামেলাগুলো আইব, তো এটা আপনি জাস্ট স্কিপ করে দেবেন। এখন দেখেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড। এখন যদি আমরা গ্যালারির ভিতরে যাই, ঠিক আছে, যে গ্যালারির যাবো, এখন গ্যালারি কই আমাদের, তো এখন দেখেন এই যে আমাদের ভিডিওটা, এখন যদি আমরা প্লে করি, ঠিক আছে, একটু ওয়েট করে দেখেন, কোনো ওয়াটারমার্ক নাই কিন্তু, দেখেন কোনো ওয়াটারমার্ক নাই, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার যত ভিডিও আছে আপনি খুব সহজভাবে কিন্তু ডাউনলোড করবেন, কোনো ওয়াটারমার্ক নাই, জাস্ট একটু ঝামেলা পাইতে হইব, সেই ঝামেলাগুলো অ্যাডবুট আসলে জাস্ট একটু স্কিপ করে দেবেন, জাস্ট এতটুকুই, কিন্তু সেক্ষেত্রে আপনি অরিজিনাল যে ক্লিকগুলো আছে সেই ক্লিকগুলো কিন্তু পাইতেছে। তার ভিডিওটা বাড়াচ্ছে না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে বেশ বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার করেন আরেকটি মানুষ এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। ঠিক আছে, তো সবাই মানুষ দোয়া করুন, আমি আপনাদের দোয়া করি, রাখছি, আসসালামু আলাইকুম।